আমার অনুরোধ আপনাদের কাছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। চলুন তাহলে এবার রান্না শুরু করা যাক। মায়ের রান্নাঘর থেকে স্বাগতম। আজকে একটা মজার রেসিপি বানাবো নারকেল ডিম দিয়ে। পুরা নারকেলটা বেটে নিয়েছি, 5টা ডিম নিয়েছি, ফাটিয়ে নেবো 5টা ডিম। হ্যান্ড গ্লাইন্ডার দিয়ে ফাটিয়ে নিচ্ছি, আপনারা পারলে কাটা চামচ দিয়ে ফাটাবেন যদি হ্যান্ড গ্লাইন্ডার না থাকে, কিন্তু ফাটানোটা যেন ভালো হয়। নারকেল বাটাটা মিশিয়ে দিচ্ছি, আবার হ্যান্ড গ্লাইন্ডার দিয়ে দিচ্ছি, দিয়ে ফাটিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, এটা চামচ দিয়ে নুনটা গোলমরিচটা মিশিয়ে নিচ্ছি। সালাটায় তেল মাখিয়ে নিচ্ছি, তেল মাখানো হয়ে গেছে। গ্যাস চলে আমি ডেকচিতে জল বসিয়ে দেবো। হালকা বসিয়ে দিলাম,
ঢেলে দিচ্ছি ব্যাটারটা। আধ ঘন্টা গ্যাস কমিয়ে এটা করতে হবে। আধ ঘন্টা হয়ে গেছে, আধ ঘন্টা পরে আমি ঢাকা খুলে দেখছি। দেখুন হয়ে গেছে, আমার হাতে লাগছে না। আমি গ্যাসটা কমিয়ে ঠান্ডা করে এটা দেখাবো। ঢাকা দিচ্ছি, 10 মিনিট পরে ঢাকাটা খুলব। ঠান্ডা হয়ে গেছে, দেখুন কি সুন্দর জমেছে। এবার আমি থালায় উঠে নেব। পনিরের মতো পিস পিস করে কেটে নিচ্ছি। এবার আমি ভেজের মাছগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার আমি একটা টেস্ট করার জন্য প্রথমে দিয়ে দেখি সেটা তেলটা গরম হয়েছে কিনা। আমি দিচ্ছি, গ্যাস কমিয়ে ভাজতে হবে। ডিমটা বেশি হলে ক্ষতি নেই, কম হলে এটা বেশ হতে একটু সময় লাগবে। আবার উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভাজতে হবে। ব্রাউন কালার হলে নামিয়ে দেবেন। আমি এবার যেগুলো বাকি আছে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন আদা কুচি দিয়েছি, ভেজে নিচ্ছি। আহা,
টমেটো নিয়েছি, টমেটোটা আমি কেটে নেব। ধনে জিরে চারমগজ কাজু আমি একসঙ্গে ভিজিয়েছিলাম, সেটা আমি ছেঁকে নিচ্ছি। বেটে নেব আমি, পেঁয়াজ রসুন আদা টমেটো এগুলো ভাজলাম, সেগুলো তেলটা আমি ছেঁকে নিচ্ছি, একসঙ্গে বাড়ি গোটা গরম মশলা আমি ফোড়ন দিচ্ছি, এলাচগুলো ফাটিয়ে নিচ্ছি, তেজপাতা লবঙ্গ দারচিনি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা কালার হওয়ার জন্য আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, নেড়ে নেবো, নেড়ে ভেজে নেবো। ধনে জিরেটা কাঁচা আছে, তেল ছাড়লে তারপর জল ঢালবো। তেল ছেড়ে দিয়েছি অনেকক্ষণ আগে, আমি এবার পরিমাণ মতো নুন দিচ্ছি। আমার বড়াগুলো নুন দেওয়া আছে, এক চামচ চিনি দিলাম, এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। পাঁচ মিনিট ফুটবে, গ্যাসটা জোরে করে দিলাম। ঢাকা দিয়ে দিলাম, পাঁচ মিনিট হয়ে গেছে।
নারকেল ডিম দিয়ে যে বড়াটা করেছিলাম সেই বড়াটা আমি দিয়ে দিচ্ছি। এটা রুটি ভাত পরোটা বিকেলে সন্ধ্যায় চা দিয়ে শুধু ভেজেও খেতে পারেন, ভাত দিয়েও খুব ভালো লাগে। একটা নারকেলের ফ্লেভার আসছে, খুব ভালো লাগে খেতে। আপনাদের আরেকবার বলে দিই, ডিমটা কম দেবেন না, ডিমটা দুটো বেশি হলেও কোনো ক্ষতি নেই। আমারটা হয়ে গেছে, গ্যাস নিভিয়ে দিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার।